আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার মোয়াক্কেল জনাব গাঙ্গুয়া পাটোয়ারি কোন খুন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়, শুধুমাত্র সন্দেহের কারণে আমার মোয়াক্কেলকে জব্দ করা হচ্ছে। অবজেকশন ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ কোন রকম যুক্তি প্রমাণ ছাড়াই আসামিকে নির্দোষ প্রমাণের বৃথা চেষ্টা করছে। মিলট, যেখানে সমগ্র দেশবাসী জানেন এই গাঙ্গুয়া পাটারি একজন ভয়ঙ্কর চাঁদাবাজ, সন্ত্রাসী এবং কুখ্যাত খুনি, যিনি একে একে সেভেন মার্ডার কেসের আসামি। তাই এই বিষয়ে প্রথমে ওসি রকিব সাহেবকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি মিলট। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মিস্টার রকিব, আপনি তো গাঙ্গুয়া পাটারিকে গ্রেপ্তার করেছেন। জি। গ্রেপ্তারের সেই ঘটনাটি খুলে বলুন। মহামান্য আদালত, গাঙ্গুয়া পাটোয়ারি যে সেভেন মার্ডার কেসের আসামি, তার সুনির্দিষ্ট প্রমাণ ইতিপূর্বে ফাইলে পেশ করা হয়েছে। গত 2 অক্টোবর কেতারমোড় মার্কেটে গাঙ্গুয়া পাটোয়ারি হামলা চালিয়ে ব্যবসায়ীদের বিপুল মালামাল লুট করে। শুধু তাই নয়, অনেক ব্যবসায়ীকে পঙ্গু করেছে, পথের ভিখিরি করেছে, এমনকি খুনও করেছে। গাঙ্গুয়াকে গ্রেপ্তারের পর আসামি ছিনিয়ে নেওয়ার জন্যে গাঙ্গুয়া বাহিনী আমাদের উপর হামলা চালায়। সেই হামলায় আমাদের 2 পুলিশও মারা যায়। রণা, ধন্যবাদ মিস্টার রকিব। ইও রণার, ওসি রকিব সাহেবের মুখে আসামি গাঙ্গুয়া পাটোয়ারির বর্বরতার কথা শুনে শেষবারের মতো আবারও প্রমাণিত হল আসামি কত বড় খুনি ও সন্ত্রাসী। অবজেকশন ইও রণার, আমার মোয়াক্কেলের বিরুদ্ধে ওসি মিস্টার রকিব এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষ যা বলেছেন তাতে আমার মোয়াক্কেলকে একতরফাভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে, যাহা সন্দেহভাজন। তাই আমার মোয়াক্কেলকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণের জন্য মহামান্য আদালতের কাছে সময় প্রার্থনা করছি। অবজেকশন ইওর অনার, ইতিপূর্বেও আমার প্রতিপক্ষ খামাখা সময় চেয়ে আদালত দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন, অথচ আমি কিছু কথা বলবো। ছোটবেলায় মাকে হারিয়ে বাবার কোলে বড় হয়েছি, কিন্তু এই শয়তান গাঙ্গুয়া একদিন রাতে আমাকে বাবাকে খুন করার পর ওই নাড়ু পোষা আমাকে আটকে রেখে দিনের পর দিন আমার সতীত্ব হরণ করে, তার পাপের ফসল আমার গর্বে। হুজুর, এই চরম সত্য কথাটা বলার জন্য এই দারোয়ান চাচিকে নিয়ে আমি আদালতে ছুটে এসেছি, যাতে এই শয়তানটার উচিত বিচার হয়। নারীর সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব, সেই সতীত্ব যখন কলঙ্কিত হয় তখন তার বেঁচে থেকে কি লাভ? তাই হুজুর, তাই আমি আমি বিষ খেয়েছি হুজুর, আমি বিষ খেয়েছি। ভেরি স্যাড ইওর অনার, ভেরি স্যাড। মৃত্যুর আগে মেয়েটি যা যা বলে গেল তা আমরা সবাই শুনেছি। যেই মেয়েটির বিয়ের ফুল ফুটেনি, অথচ সেই মেয়েটি তার সম্ভ্রম হারিয়ে ঘৃণায় লজ্জায় অপমানে আত্মহত্যা করল। আমরাই কোন সমাজে বাস করছি মিলত? কোন সমাজে? আমরা জানতাম আসামি গাঙ্গুয়া পাটোয়ারি সেভেন মার্ডার কেসের আসামি, কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি তাতে ওই মৃত মেয়েটির বাবা ও তার গর্ভে সন্তান সহ আসামি এখন 10 মার্ডার কেসের আসামি। হ্যাঁ হ্যাঁ, 10 মার্ডার কেসের আসামি। তাই আসামি গাঙ্গুয়া পাটোয়ারিকে
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য মহামান্য আদালতের নিকট প্রার্থনা করছি। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভারুল। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করা হোক। এই আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। অনেক হয়েছে, ঘুমাবে না? ও হ্যাঁ, চলো চলো। খোকারা ঘুমিয়েছে? হ্যাঁ। ছোট ভাইয়ের জন্য রাজুর ভালোবাসা দেখলে আনন্দের বুকটা ভরে যায়। রেহানা ঠিকই বলেছ, স্কুলের সময়টুকু ছাড়া রাজুর আরিফকে সবসময় চোখে চোখে রাখে। রাজুর জন্মদাগটা দিকে খেয়াল করেছ? হ্যাঁ শুনেছি, জন্মদাগ নিয়ে জন্মালে সন্তানের ভাগ্য খুব ভালো হয়। কাল কিন্তু রাজুর জন্মদিন, তুমি আমি আমরা দুজনেই ওদের প্রাণ ভরে দোয়া করব। এত রাতে আবার কে এলো? দাঁড়া আমি দেখছি। কি ব্যাপার আপনারা এত রাতে? আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। না, আপনার সঙ্গে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। আপনি মিথ্যে বলছেন। হ্যাঁ, বড় বড় সত্যের জন্য অনেক সময় মিথ্যে কথা বলতে হয়। তার মানে? মানে খুবই সোজা। পৃথিবীতে এর চাইতে বড় সত্য আর কি আছে বলুন? এগুলো রাখুন প্লিজ। শোন, তোমার সাহস তো কম নয়। সাহসীর কি আছে, বিপদে পড়লে যা হয়। গাঙ্গুয়া আমার ছোট ভাই, আগামীকাল আদালতে ওর বিচারে রায় দেবেন আপনি, তাই রায়টা যাতে আমার ভাইয়ের অনুকূলে। চুপ! একজন কুখ্যাত মার্ডার কেসের আসামিকে বাঁচাবার জন্য ঘুষ দিতে এসছো? তোবা তোবা তোবা, ঘুষ বলছেন কেন স্যার? এগুলো তো নাজরা না। ইচ্ছে করলে অবশ্য অন্য পথ ধরতে পারতাম, যেমন ধরুন আপনার বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারতাম, আপনার সন্তানকে আপনারই চোখের সামনে খুন করতে পারতাম। কিন্তু তা তো করছি না, শুধু বিনিময় করতে চাচ্ছি। নিন ধরুন, সংকোচ করবেন না। আমার ভাই ছাড়া পেলে আরো অনেক নাজরানা। ইউ স্কাউন্ডেল! মা, যা রাজু, ওপরে যা বাবা। গেট আউট! আই সে গেট আউট! যাও! সাহস আমাকে ঘুষ দিতে এসছে! ওগো, আমার ভীষণ ভয় করছে, তুমি বরং থানায় একটা খবর দাও। তার দরকার হবে না। না, লোকটা কি সব আগুনের কথা বলে গেল? ওদের চরিত্রই এরকম। আমি জাজ, ন্যায় বিচার। বিচার করতে গিয়ে এরকম অনেক পরিস্থিতির মোকাবেলা করতে হয়। জাগে, চলো চলো চলো। মনে হচ্ছে ছোট সাহেবকে আর বাঁচানো গেল না। আপনি নিজের কানে রায় শুনুন। অর্ডার, অর্ডার! আসামি গাঙ্গুয়া পাটানির বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণের মাধ্যমে এই আদালত জনাব গাঙ্গুয়া পাটানিকে দোষী সাব্যস্ত করছে। তাই বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি গাঙ্গুয়া পাটানিকে ফাঁসির জুড়িতে ঝুলিয়ে এই আদালত মৃত্যুদণ্ডাদেশ দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? জি ভালো।
তোমরা এসো, রাজু কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে। আসছি, তোমরা যাও। চলো তো মামুনি, চলো। আপনি একটু দেরি হয়ে গেল স্যার, আপনি তো জানেন পিয়ার মা মারা যাবার পর। ওসব কথা এখন থাক, তোমার মতো সত্যনিষ্ঠা পুলিশ অফিসার দেশের জন্য সত্যিই গৌরব। আজ আমার যা কিছু সবই তো আপনার জন্যে। না রকিব, মানুষের জন্যই তো মানুষ, মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে পেরেছি, এটাই আমার শান্তি। দোয়া করবেন স্যার, আপনার আদর্শ অনুসরণ করে সারা জীবন যেন দেশের সেবা করতে পারি। আব্বু এসো না। চল। শাবাস ধরো, কাটো কাটো কাটো। আম্মু, তোমরা বলেছিলে আমার জন্মদিনে গান শোনাবে, কি হলো আব্বু? গাও না, গাও না আম্মু, গাও না আম্মু। স্যার,
আপনার একটু কষ্ট করি আমার লগে যাইতে হইবে। কোথায়? আদালত, শক্তি পাটরি আদালত, রায়তে বলে। তোমরা আবার সে ফাজলামি করছো? কি যে কোন স্যার ফাজলামি হর মুখে গেলেই বসবেন। মহামান্য আদালত, আমাকে মহামান্য আদালত বল। মহামান্য আদালত, গাঙ্গুয়া পাটোয়ারি মাত্র 7 মার্ডার কেসের আসামি। 14 কোটি লোকের মধ্যে মাত্র 7 জন লোক মারা গেলে কি এমন ক্ষতি হয় যার জন্য নির্বোধ জজ গাঙ্গুয়া ফাঁসি দিয়ে দিও? এটা অন্যায়, চরম অন্যায়। এ ব্যাপারে আমিও একমত। একই আমার মতো কথা বলে। সরি মহামান্য আদালত, আপনার অনুকরণ করতে করতে আপনার গলা সর্দা বন্ধ নকল করিয়া ফেলাইছি, কিছু মনে করিয়েন না। ওকে ওকে প্রসিডন, চুপ কর হারামজাদা, তোর পাপের হাত অনেক লম্বা হয়ে গেছে। পবিত্র আইন নিয়ে উপহাস করছিস, অনিবার্য। আসামির অপরাধ পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আমার ছোট ভাই গাঙ্গুয়া পাটোয়ারিকে ফাঁসির আদেশ দেওয়ার অপরাধে এই নির্বোধ জজ খালেদ হাসানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। একই সাথে আরো আদেশ দেওয়া হলো যে মৃত্যুর পর জজের ডেড বডি সেই আদালত প্রাঙ্গণে রাখা হোক যে আদালতে বসে এই নির্বোধ জজ আমার ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছিল। শক্তি পাটোয়ারি, তুই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মরণ খেলায় মেতেছিস, কিন্তু তুই জানিস না আইন কত ভয়ঙ্কর। বড়ই আফসোসের বিষয়, আপিলের সুযোগ নাই। তাই বলে তোর মতো শয়তান আদালতে আপিল করব না। আরে জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, সেই আদালতে আমি আপিল করে গেলাম, মৃত্যুর আগে তোর শরীর থেকে সমস্ত হাত পা খসে খসে পড়ে এক ভয়ঙ্কর যন্ত্রণার পর তোর মৃত্যু হবে। শুধু তাই নয়, তোর শরীরের মাংস শিয়াল কুকুর শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই নাকি সাধু বাবা, সব আগাম বলে দিলে। হ্যাঁ, তোকে তো আর বাঁচিয়ে রাখা যায় না। হ্যাঁ, আরে তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, আর মাত্র 2 মিনিট পর আমার প্রাণপ্রিয় ভাইয়ের ফাঁসি হবে। আমি চাই আমার ভাইয়ের ফাঁসির সঙ্গে সঙ্গে এই জজেরও ফাঁসি হোক। কুইক, আপিলের সুযোগ নাই, নিয়ে যাও। অনেক ভুল করলি শক্তি পাটোয়ারি, অনেক ভুল করলি। ফাঁসি তুই আমাকে দিচ্ছিস না, ফাঁসি দিচ্ছিস তুই আইনকে, কিন্তু আইন তোকে ছাড়বে না। রিমেম্বার ইট। আরে রাগ তোর আইন, আমার কথাই আইন, এই আদালতের মালিক আমি, আমার হুকুমে তোর ফাঁসি হবে। ফাঁসি বাবা, ইউরি, এই ওকে ধর।
খতম লজাই বসরে গমু দুশ্মন খতম চল যাই না না এ হয় না জশ সাহেবের মতো বিচক্ষণ ন্যায়পরায়ণ মানুষ এমন নিষ্ঠুর ভাবে খুন হবে ভাবতে অবাক লাগছে এ রীতিমতো অবিশ্বাস্য পুলিশ প্রশাসনের প্রধান কাজ জশ সাহেবের খুনিদের গ্রেপ্তার করা স্যার আমার ধারণা সদ্য ফাঁসি হওয়া আসামি গাঙ্গুয়া পাটেরির পেছনে বিরাট কোনো অপরাধী চক্র আছে যারা জশ সাহেবকে খুন করতে পারে হত্যাকারী যেই হোক না কেন ধরা তাকে পড়তেই হবে ক্রিমিনালদের জীবিত অথবা মৃত গ্রেপ্তারের জন্য সরকার 10,00,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে দেশের প্রত্যেকটি থানা স্পেশাল তদন্ত টিমের ব্যবস্থা করা হোক সেই সাথে জশ সাহেবের স্ত্রী সন্তানদের ট্রেস আউট করার জন্য সকলকেই লক্ষ্য রাখতে হবে রাইট রাইট স্যার ইয়েস স্যার বাবা কি হয়েছে বাবা কি শুনি এখানে এভাবে পড়ে এসো এই তো আমি ধরেছি উঠো আমার লক্ষ্মী মামনি সবটুকু দুধ খেয়ে নেবে হ্যালো হ্যাঁ সে কি হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি আমাকে ছেড়ে দিন আমি রাজুর কাছে যাব খোকা রাজু রাজু উনি অ্যাক্সিডেন্ট করেছিলেন কোথায় স্যার রোডে আমার গাড়ির সঙ্গে এই ছেলেটি ওনার সঙ্গে ছিল আর কেউ ছিল না না ভাই না ছিল না তাহলে রাজু কোথায় কি হয়েছে বাবা কি হয়েছে নাম কি তোমার এতক্ষণ তো কিছুই বললে না তোমার বাবা মা কোথায় হ্যাঁ বলো বাবা বলো আমাকে আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই ভাবি সাহেবা যে রাতে জশ সাহেব খুন হয়েছিল সেই রাতে আপনাদের বাসায় কে গিয়েছিল কারা বাড়িতে আগুন লাগিয়েছিল খুনিদের খুঁজে বের করতে আমাকে সাহায্য করুন প্লিজ না ওই সন্ত্রাসীদের কথা আমি কাউকে বলবো না তাহলে তাহলে ওরা আমার সন্তানদের মেরে ফেলবে বলুন ভাবি সাহেবা কাউকে চিনতে পেরেছেন না আমি কাউকে চিনতে পারিনি কাউকে চিনতে পারিনি পাটোয়ারি কোথায় তার আগে বল তুই কে কেন এই বাতাকে খুঁজছিস আমি রাজু কেন খুঁজছি তা তোকে বলা যাবে না সেটা শুধু শক্তি পাটোয়ারিকে বলবো ঠিক আছে তাহলে তাকেই খুঁজে বের কর আমরা জানি না আর জানলেও তোকে বলবো না কিন্তু তোকে যে বলতেই হবে বল শক্তি পাটোয়ারি কোথায় থাকে আমি জানি না বল এই অবৈধ মালগুলো কার মুচিকদার দোষ এরা কারা কি হয়েছে এই ট্রাক ভর্তি মালগুলো জায়গা মতো নিয়ে যা যা তুই উপরে উঠ আমি ওই পাশে যাই রাজু 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 বস বহুত খতরনাক আপনার নাম জিগাইতেছিল
আমার নাম শক্তি পাটোয়ারি, আপনার আগের নাম কি বললি? শক্তি পাটোয়ারি, কাটা ঘায়ে লবণের ছিটা, জজকে ফাঁসি দিয়ে মারার পর মডার্ন ফর্মুলা রপ্ত করে হয়েছে হিম্মত শিকদার, আর তুই বলছিস কিনা? ফকিরা, ইয়েস বস, বুঝছি, আবালাইছি, আপিলের সুযোগ নাই। কে এই রাজু? কোথায় যেন একটা গরমিলের গন্ধ পাচ্ছি। কি ব্যাপার স্যার? ভাবছি কে এই রাজু, মনে হচ্ছে শেরের উপর শোয়া শের। নওশের, নওশের! আরে যা, এত চিৎকার করছো কেন? লাশের গন্ধে মদের নেশাটা ভালোই জমেছিল, কিন্তু তোমার চিৎকারে আমার কানটা একেবারে বয়রা হয়ে গেল। তুমি তো নেশায় ভরপুর। এদিকে রাজু নামে এক নতুন সন্ত্রাসী আমাদের ক্যাডার মেরে ট্রাক সহ মাল জ্বালিয়ে দিয়েছে। নো টেনশন, নো টেনশন, তাতে রাগের কি আছে ড্যাড? আই উইল কিল হিম। ওকে, সেই সাথে ওই ট্রাক ড্রাইভারকেও। সব আমি দেখছি ড্যাড, নো টেনশন। আয় আয় ভাই সব, আমরা ট্রাক ড্রাইভার, ড্রাইভারি করে সংসার চালাই, কিন্তু জানতে পারি না সালামের কোন মাল বৈধ আর কোন মাল অবৈধ। কিছু অসাধু ব্যবসায়ী ট্রাকের মধ্যে অবৈধ মাল ভরে দেয়, এতে বিপদে পড়ি আমরা, আমরা প্রতিকার চাই। আমার ট্রাকে যার অবৈধ মাল ছিল তার লোকে আমরা দেখা করুম, ট্রাকের ক্ষতিপূরণ দাবি করুম। বলেন আপনারা আমার সাথে আছেন? লেকচারের সুযোগ দেওয়া যায় না। হাই, তুমি কেমন আছো? আমি আপনাকে ঠিক চিনতে পারছো না, এই তো। জি, দু বছর আগে আমি এই কলেজ থেকে ল পাশ করেছি। আমি যদি ভুল না করে থাকি, তুমি আরিফের বোন না? জি, দেখুন তো কি কাণ্ড, আপনি আমাকে চেনেন অথচ আমি আপনাকে চিনতে পারিনি। কোথায় যাবে? বাসায়। ও, আজ রিক্সা বেবি কিচ্ছু পাবে না, ঘন্টাখানিক আগে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ও সবই তো গুলি করে ট্রাক ড্রাইভারে মারছে, হেইলেই গাড়ি তো ধর্মঘট, আসল কথাটা কইলেই চুপ, একদম চুপ। কিছু মনে না করলে আমি তোমাকে লিফট দেই? জি প্লিজ, গাড়িতে ওঠো, ওঠো, চলুন। আজকাল অপরিচিত কারোর সঙ্গে চলাফেরা ভীষণ রিস্ক। দ্যাটস রাইট। জি হারে গুন্ডা বদমাশদের দৌরাত্ম শুরু হয়েছে, ট্রাফে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কিসের গন্ধ? ওনারা কারা? ওরা, ওরা আমার বন্ধু। গাড়ি কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি থামবে না, গাড়ি চলতেই থামবে। Oh!
ভয় নেই, গুন্ডাগুলো পালিয়েছে, কোথায় থাকেন? ওই বদমাশগুলো আপনাকে এখানে আনলো কি করে? কলেজ থেকে বাসায় ফিরছিলাম, ওরা লিফট দেবার কথা বলে ছলনা করে আমাকে এখানে নিয়ে এসেছে। অথচ এইসব অপরাধীদেরকে নির্মূল করার প্রতিজ্ঞা নিয়ে আমি আমি আইন বিষয়ে লেখাপড়া করছি। আপনার ওই আইন যদি দেশের মঙ্গল বয়ে আনে তাহলে নিশ্চয় তা হবে আনন্দের। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, অশুভ শক্তি যেখানে প্রভুত্ব করে আইন সেখানে হয় দাস। শক্তি দিয়ে আইনের মুখ হয়তো সাময়িকভাবে বেঁধে রাখা যায়, কিন্তু বিবেককে কখনো শক্তি দিয়ে বেঁধে রাখা যায় না। আর তাই যদি হতো তাহলে আমার এই অসহায় মুহূর্তে আপনার বিবেক নিশ্চয় চুপ করে থাকতো, প্রতিবাদের জন্য ঝাঁপিয়ে পড়ত না। এত বড় উপকার যখন করলেন আমার, আর একটু উপকার করুন না, আমাকে একটু বাসায় পৌঁছে দিন। চলুন চলুন। কি হলো, বসুন, কিভাবে দাঁড়িয়ে থাকলে, পৌঁছে দেবো কিভাবে? আমাকে শক্ত করে ধরবেন, ধরুন, তা না হলে পড়ে যাবার ভয় আছে, ধরুন। না, এখনো ফেরেনি, মনে হয় কোনো বান্ধবীর বাসায়। না না ভাবি সাহেবা, কলেজ থেকে সোজা আমার এখানে আসার কথা, ধর্মঘটের কারণে আটকে গেল কিনা আমি খবর নিচ্ছি। আচ্ছা, কার টেলিফোন মা? তোর আঙ্কেলের, প্রিয়ার জন্য খুব চিন্তা করছে। আন্টি? না চিন্তা আন্টি, আমি এসে গেছি তোর জন্য। তোর ড্যাডি অস্থির হয়ে গেছে, এই মাত্র ফোন করেছিল। ও মাই গড, কি ব্যাপার, তো দেরি করলি কেন? কলেজ থেকে ফেরার পথে আমি গুন্ডাতে খপ্পরে পড়েছিলাম। হ্যাঁ বলিস কি? হ্যাঁ আন্টি, গুন্ডাগুলো আমাকে নিয়ে যখন ধস্তাধস্তি শুরু করলো রাস্তাঘাটে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না, সর্বত্র গুন্ডামি আর সন্ত্রাসী। এর সমাধান কি নেই? আছে প্রিয়া, আছে। পৃথিবীতে সমস্যা যত, সমাধানের পথ তার চেয়ে অনেক বেশি। ও হ্যাঁ, ভালো কথা, তোমার যে এত বড় উপকার করলো তার কথা তো কিছুই বললে না। কোথায় সেই স্পাইডারম্যান, নাম কি তার? জিজ্ঞেস করতে একদম ভুলে গেছি, বড় রাস্তার মোড়ে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। মা, আজ আমার একটা চ্যালেঞ্জিং অপারেশন আছে, তুমি দোয়া করো আমি যেন সাকসেস হতে পারি। একে মা, তোমার চোখে পানি। হ্যাঁ, আমার এক চোখের পানিতে আছে তোর সাফল্যের আনন্দ, আর অন্য চোখের পানিতে আছে তোর বাবার ভাইকে হারানোর বেদনা। চোখের পানি আলাদা রং নেই বলেই বোঝাতে পারবো না কোনটা আনন্দের আর কোনটা বেদনার। মা, রাজু থাকলে তোকে দেখে আজ কতই না খুশি হতো। জানিনা আমার বড় খুকু কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে। মা, ভাইয়া যদি পৃথিবীতে বেঁচে থাকে আমি তাকে খুঁজে আনবো, তুমি শুধু দোয়া করো। মা, হরি, মা গো,
কি হয়েছে বাবা? তুমি আমারে মা কইরা ডাকলা কেন? কেডা তুমি? তোমরা কোথায় হারিয়ে গেলে? তোমাদের আমি কোথায় এটা খুঁজেছি? আমি কি তোমাদের দেখা কোনো দিনই পাব না? আপা, আপনার এই অবস্থা কেন? সে অনেক কথা। ড্যাডি কোথায়? সার্বপুরে মিটিং করতেছে। তোমার এই কৃতিত্বের কথা শুনলে ড্যাডি খুব খুশি হবে। তুমি বসো, আমি ড্যাডিকে নিয়ে আসছি। উনি তোমার ড্যাডি? তোমার ড্যাডিকে চিনি, উনি জননেতা, ভালো মানুষ। থ্যাংক ইউ। ও এক সেকেন্ড। হ্যালো জি, আমি এক্ষুনি আসছি। বিজলি, তুমি অনেক কিছু নিও না, আমাকে এক্ষুনি যেতে হবে, জরুরি ফোন এসেছে। কিন্তু? আর কিন্তু নয়, আবার দেখা হবে। বাই বাই। আচ্ছা থামেন থামেন, ঠিক আছে, দেখি এবার তুমি আ, এই নাও তোর ঘর মেরামতের টাকা। ধন্যবাদ নেতা। নেতা, এবার আপনি এমপি ইলেকশন করেন, আমরা সবাই আপনাকে ভোট দেব। কিন্তু জনগণ যখন চায় এটাই তো সুযোগ। এই ফাঁকে আমি দুই তিনটা ছবি তুলে পত্রিকায় ভালোভাবে কভারেজ করে দেব, রাতারাতি হিট হয়ে যাবেন। রেডি? ইয়েস। কি রক্ত মা বিজলি, কি হয়েছে তো? গুন্ডাদের খপ্পরে পড়েছিলাম। সর্বনাশ বলিস কি? ইন্সপেক্টর আরিফ রক্ষা করেছে। কোথায় ইন্সপেক্টর আরিফ? চলে গেছে ড্যাডি। আপনার ইজ্জতের উপর হামলা আমরা সহ্য করব না, আমরা আন্দোলন করব, হরতাল করব। থামেন তো থামেন, দেখেন বিষয়টা আমাদের একান্ত পারিবারিক, তারপরেও আমি দেখব। প্লিজ এখন আপনারা আসুন, আসুন। ঠিক আছে। সকাল হয়ে গেছে, সে কখন ওঠ না? আরে যাও তো। আরে ওঠ না, উঠছি তো। ওই মুটকো, এখনই বসে যেতে হবে। পাগল, কার ছবি? ওয়ান ফোর থ্রি, বুঝেছি, মানে আই লাভ ইউ। তাড়াতাড়ি করো মা, আজ দেরি হয়ে গেছে। মিস্টার 143 কে খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ, আজ আমার একটা কম্বিং অপারেশন আছে। 143 মানে? সেটা আমার চাইতে তুমি ভালো জানো। বলবো নাকি? বলি, আরে এত ভয় পাচ্ছ কেন? শুন, যারা 143 করে তাদের ভয় থাকতে নেই। কাঁথা গোটাকার তুই যে কিনা, সেই কখন থেকে 143 করছিস? বলবি তো 143 নিয়ে তোদের কি হয়েছে? কিছু না মা, ওইটা আমার আইডি কার্ড নাম্বার, মানে আজ আমার একটা অপারেশন আছে কিনা। ও থ্যাংক ইউ মিস্টার রাজু, ওষুধগুলো সময় মতো ব্যবস্থা করতে পেরেছিলেন বলে পেশেন্টকে বাঁচানো সম্ভব হয়েছে। সিস্টার এসো। জি স্যার। মা, রাজু ভাইয়া, বাবা, তুমি আমার জন্য যা করছো
সেই ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারুম না। ঋণের কথা বলছেন কেন মা? এটা আমার মানুষ হিসাবে কর্তব্য। তোমার জন্য তোমার বাবা মা সারা জীবন গর্ব করব। কি হয়েছে বাবা? কিছু না। ভাগ্যে থাকলে যা হয়। প্লিজ অমন করে বলবেন না, আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। দেখি কি দামি ওনাটা ছেড়ে ফেললেন। কিছু বলেন, আমার এই ওনার চেয়ে আপনার রক্তের দাম অনেক বেশি। না, এই রাজুর রক্তে মিশে আছে অনেক পাপ। বেঁধে লাভ কি, ঝরতে দিন। শুনুন, নো আর্গুমেন্ট, গুড বাই। চলে গেল, কি আজব লোক। মনির কথাটা বলার সুযোগ পেলাম না। ঠিক আছে, যেখানেই থাকুন আমি খুঁজে বের করবই। কি দামি ওনাটা ছেড়ে ফেললেন? Thank you.
শুধু আমি তোমারই হলাম। তুমি দেখালে আমার, দিয়েছ নতুন জীবন, তোমাকে ছাড়া যে অন্য কিছু বোঝে না আমার রাজু খুনি সন্ত্রাসীকে চিনিস? জি স্যার চিনি, সে শিক্ষা এদিনখানেই থাকি স্যার। কি ব্যাপার আপনারা? রাজুকে গ্রেপ্তার করতে এসেছি। কেন, কি অপরাধ করেছে আমার রাজু? রাজু একজন খুনি সন্ত্রাসী, সে হিম্ম শিকদারের লোকদের খুন করে তার ব্যবসার মাল লুট করেছে। মিথ্যে কথা, আমার রাজু এ কাজ করতে পারে না। সব মাই এভাবে বলে। এই তো রুমটাকে সার্চ করো, তুমি দিকে যাও। খুব ভালো ভাবে চিনি, রাজু কোনো খুনি সন্ত্রাসী নয়, ও একজন মহান পুরুষ। প্রিয়া, রাজুর সাথে তোমার কিসের সম্পর্ক? ও বুঝেছি, সামথিং রং। কিন্তু তাতে কোনো লাভ নেই, রাজুকে আমি গ্রেপ্তার করবই। যাও। তুমি কে মা? এ মানে আমি রাজুর বন্ধু প্রিয়া। আইন পাশ করে এসেছি রাজুর সাথে দেখা করতে। আপনি নিশ্চয়ই রাজুর মা? হ্যাঁ মা। আমার জন্য দোয়া করবেন খালাম্মা। আমি দোয়া করি তুমি অনেক বড় হও, উকিল ব্যারিস্টার হও। এসপি রকিব সাহেব আমার বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, রাজুর কিছুই হবে না। প্রয়োজনে আমি রাজুর জন্য লড়ব। আসি। এসো মা। আমার রাজু খুনি সন্ত্রাসী? না না, এই হতে পারে না, আমি বিশ্বাস করি না। হে খোদা, হে রাম্বুলার, হে আল্লাহ, বাবার হত্যাকারীদের সন্তান আমি আজ ভাই। স্বামীর হত্যাকারীকে চিনতে পেরেও সন্তানদের কথা ভেবে আমি আইনের আশ্রয় নেয়নি, বড় খোকা রাজুকে আঁচলে খুঁজে পেলাম না। মার বেঁচে আছে কিনা তাও জানি না। পীর বাবা, অন্তরের চাপর হিসাব সবই তো তুমি জানো। হে পীর বাবা, তোমার কাছে আর সন্তান হারা মায়ের আহাজারি, তুমি রাজুকে আমার মুখে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমেন।
কোথায় গেলে ছোট ভাই আর মাকে পাবো? বলো বাবা, বলো বলো বলো। বাবা, কে তুমি জানি না, তবে বুঝতে পারছি তোমার মনে অনেক দুঃখ। আল্লাহর উপর ভরসা রাখো বাবা, মনের সব দুঃখ যন্ত্রণা একদিন মুছে যাবে। কিন্তু আপনি জানেন না, আমি মা কোথায় গেল এই ভদ্র মহিলা? ওনার পরশে আমার এমন লাগছে কেন? কেউ নেই, কেউ না। না, আজ রাতেই সব মাল ডেলিভারি চাই। সোনাম, তোমরা তো জানো এই সমস্ত শব্দ এই ব্যবসায় একেবারে নিষিদ্ধ। ওকে ওকে ড্যাডি। ইয়েস মাই ডার্লিং, তোমাকে খুব খুশি খুশি লাগছে? কারণ আছে ড্যাড, মহা কারণ। খুশির মধ্যে আবার বেদনার সুর। ব্যায়াম করতে গিয়ে ওই 143 কারণে কোমরে ব্যথা পেয়েছি। 143 কারণে ব্যথা পেয়েছো, বুঝলাম না তো? না বুঝে ভালো ড্যাড, ওই 143 কে একটা চরম শিক্ষা দেব। বাই। 143 এটা আবার কি? মনে হয় মডার্ন ফর্মুলা। হ্যালো। আরে রাগ করে না, ভালোবাসে নাম্বার শুনে কেউ বুঝি রাগ করে? আচ্ছা মেয়ে, তো আপনি আবার ফোন করেছেন, এই নাম্বারটি আপনি পেলেন কোথায়? এটা তো আমার আইডি কার্ড নাম্বার। না, আমার ভালোবাসার নাম্বার। না, আমার আইডি কার্ড নাম্বার। ভালোবাসার নাম্বার, আইডি কার্ড নাম্বার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার বলুন আপনার আইডি কার্ডটি কোথায়? আইডি কার্ড তো খুঁজে পাচ্ছি না। পাবেন কিভাবে? আজ হারিয়েছেন আইডি কার্ড, কাল আপনি নিজেই হারিয়ে যেতে পারে। মানে? আর মানে মানে বলতে হবে না মিস্টার, আইডি কার্ডটা নিতে হলে এক্ষুনি প্রেম কারণে চলে আসুন। ওকে 143 বাই। সব মিটিয়ে দেব এ সোনার কাছে, হায় সোনা এ সোনার কাছে।
সব মিটিয়ে দেব এসো না কাছে, এসো না এসো না কাছে। যেভাবে বলছো তাতে মনে হচ্ছে আমি কিছুই করিনি। আরে আমি সব পঙ্গু এতিমদের গোসল করালাম। তাই তো বলি, আমার তিন বীর বন্ধুরা কোথায়? রাজু, কোন সমস্যা বাবা? না মা, সব ঠিক আছে। বছরের এই দিনটা এতিমদের জন্য বড়ই আনন্দের। হ্যাঁ মা, পাঁচ বছর আগে এই দিনে আমরা পাঁচজন এতিমকে নিয়ে সেই শিক্ষা এতিমখানা শুরু করেছিলাম। সবই আল্লাহর ইচ্ছা বাবা। আমি এত আনন্দ রাখবো কোথায়? তোমার পরিশ্রম সার্থক হয়েছে মা। নিজের কথা তুমি বলছো না কেন ভাইয়া? তোমার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের সব কিছু। হ্যাঁ বাবা, হ্যাঁ ইকবাল ঠিকই বলেছে। আজকের এই খুশি দিনে রাজু ভাইয়া কিছু বলবে? ইকবাল ভালো রেজাল্ট করে এই এতিমখানার বিরাট সুনাম বয়ে এনেছে। এতে আমরা সবাই আনন্দিত, গর্বিত। আমি আশা করব তোমরা সবাই ইকবালের মতো ভালো রেজাল্ট করবে। শুধু তাই না, বিপদে আপদে তোমরা একে অপরকে সহযোগিতা করবে। আমি তোমাদের সঙ্গে আছি, আর আমাদের সকলের মাঝে আছে ইকবালের মতো। তোমরা আমার সন্তান, আল্লাহ তোমাদের মঙ্গল করুন। যাও যাও, সবাই আনন্দ ফুর্তি কর। নিরঞ্জন, মালগুলো বুঝানে। জি। ঠিক আছে বস। নাইস টু মিট ইউ। ওইদিকে কার মাল পাচার করছিল বলছি? হিম্মত সিকদার। হিম্মত সিকদার, শক্তি পাঠরে কি চিনিস? না বস। সত্যি করে বল। না বস, আমি চিনি না। শক্তি পাটোয়ারি, সেই বিদ্রোহী রাজুর হাতে তোকে মরতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? স্যার, আমার বস বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, গরিবের বন্ধু হিম্মত সিকদার। ও, আপনার নাম অনেক শুনেছি, বসুন। থ্যাংক ইউ। মরহুম জজ সাহেবের ছবি না? হ্যাঁ।
কত ভালো মানুষ ছিলেন। ওনার মতো মানুষ হয় না। হ্যাঁ, যশ সাহেবের খুনি যেই হোক, একদিন না একদিন তাকে ধরা পড়তেই হবে। কিন্তু আপনি হঠাৎ করে দুবার রাজু সন্ত্রাসী আমার ব্যবসার মাল লুট করেছে, আমার চার পাঁচজন লোককে গুলি করে মেরেছে, আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। কে রাজু? আমি চিনি না। চেনেন না? আচ্ছা, আপনার কোনো পূর্বশত্রু আছে? বলছিলাম কি, আপনার কোনো পূর্বশত্রু? মানে কি যে কয়েন স্যার, আমার বস ফুলের মতো পবিত্র, শত্রু থাকবে কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একমাত্র রাজু ছাড়া আমার কোনো শত্রু নেই। রাজু একটা খুনি, সন্ত্রাসী, ওকে গ্রেপ্তার করুন স্যার, ওকে গ্রেপ্তার করুন। বুঝেছি, রাজুর বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দিন। জি স্যার। হ্যাঁ নিয়ে আসছি স্যার। ঠিক আছে, এবার আপনারা আসুন, আমি দেখছি। জি স্যার। সালামালাইকুম। এসো আরিফ, এসো বসো। স্যার, এরা রাজু নামে এক খুনি সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি এটা দেখো। জি স্যার। হ্যাঁ, যে জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি, এ হল মরহুম জজ খালেদ সাহেবের কেস ফাইল। নতুন করে তদন্তের দায়িত্ব তোমার হাতে তুলে দিতে চাই। ইয়েস স্যার। মনে রাখবে, শুধু পিতার প্রতি সন্তানের কর্তব্যই নয়, একজন আইনের সেবক হিসাবে এখন থেকে তুমি কেসটা ডিল করবে। স্যার, এ ফাইল শুয়ে প্রতীক্ষা করছি, আমার জীবনে বিনিময় হলেও বাবার খুনিদের আমি গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আজ আমার জন্য যা করেছেন তা শুধু আপন ভাই করতে পারে। ওরা ফাইলটা নিতে চেয়েছিল কেন? সে প্রশ্ন আমারও, নিজের জীবনের চেয়েও এই ফাইলের মূল্য আমার কাছে অনেক বেশি, কারণ এটা আমার বাবার খুনের কেস ফাইল। একই আপনার চোখে পানি? আপনাকে দেখে কেন যেন আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ছে। ছোট ভাই? কে আপনার ছোট ভাই, আর কোথায় বা থাকে? জানি না। হোয়াট? জি আঙ্কেল। এই ফাইলকে যারা টার্গেট করেছে তোমার বাবার খুনের সঙ্গে নিশ্চয়ই তারা জড়িত। এখনই ওদের ট্রেস আউট করে গ্রেপ্তারের ব্যবস্থা করো। দিস মাই অর্ডার, মাইন্ড ইট। ওকে স্যার।
আমাকে তুমি দোয়া করো মা। আরে তুমি কি বলবে আমি জানি মা, বাবার আদর্শে তুমি আমাকে মানুষ করেছো, সততার আদর্শে গড়া এই আঙ্কেল আমাকে দিয়েছেন আইনের উপযুক্ত শিক্ষা। তোমাদের দোয়ায় ওই খুনি গ্রেপ্তার করব ইনশাল্লাহ। আসি মা। ওগো তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব? ওই শয়তানরা তোমাকে রেহাই দেয়নি, ওদের কারণে আমি আমার বড় খোকাকে হারিয়েছি। এখন ওরা টার্গেট করেছে আমার আরিফকে। তুমি বলে দাও এখন আমি কি করব? আমি কি করব? বল, সেদিন আমার উপর কে হামলা করেছিল? জানি না স্যার। খুনি সন্ত্রাসী রাজুকে চিনিস? না স্যার। এই সবগুলোকে নিয়ে চলো। আরে জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, সেই আদালতে আমি আপিল করে গেলাম। মৃত্যুর আগে তোর শরীর থেকে সমস্ত হাত পা খসে খসে পড়বে, শুধু তাই নয় এক ভয়ঙ্কর যন্ত্রণার পর তোর মৃত্যু হবে। তোমাকে যারা নির্মম ভাবে হত্যা করেছে, মাকে আরিফকে, আমার জীবন থেকে যারা আলাদা করেছে, ওদের কাউকে আমি ছাড়ব না, ওদের কাউকে আমি ছাড়ব না। শক্তি পাটোয়ারি, আমি তোকে তোজকের যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারব, তা না হলে আমার আমার বুকের প্রতিশোধের আগুন নিবে না। গুড, আজ রাই তুই সব মাল হালাবটুর মোড়ে পৌঁছাবি। হিম্মত সিংহের জবান এক। যা শুনুন প্লিজ, সেদিনের দুর্ঘটনার জন্য আবারও ক্ষমা চাইতে আপনার বাসা, আই মিন এতিমখানায় গিয়েছিলাম। মানে? হ্যাঁ, একটা সুখবর আছে, আমি পাশ করেছি, এবার আমি আপনার জন্য লড়তে পারবো। লড়তে পারবেন? এসব কি বলছেন? হ্যাঁ, আপনার বিরুদ্ধে খুন সন্ত্রাসের মামলা হয়েছে, পুলিশ আপনাকে খুঁজছে। নিশ্চয়ই এসব হিম্মত শিকদারের কাজ। কে হিম্মত শিকদার? মদ জুয়া ফেন্সিডিল আর অবৈধ অস্ত্র ব্যবসায়ী, যার একটা অগস্ত আমি চালিয়ে দিয়েছি। হিম্মত শিকদারের মতো শক্তি পাটুরিকে আমি খুঁজছি। শক্তি পাটুরি আবার কি? আমার বাবার হত্যাকারী, ছোটকালে আমার চোখের সামনে শক্তি পাটুরি আমার বাবাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। ও মাই গড, শক্তি পাটুরি, তুমি যেখানেই থাকো এই বিদ্রোহী রাজুর হাতে তোমাকে মরতেই হবে। প্লিজ আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি চলে যান। না, আমার কিছু কথা আছে। আমি আমি তোমাকে ভালোবাসি রাজু, আই লাভ ইউ। না, আপনি ভুল করছেন, এই রাজুর জীবনে কোনো ভালোবাসা নেই, আছে শুধু আগুন, প্রতিশোধের আগুন। রাজু যেও না। তোমার ছাড়া বাঁচব না তো আমি, মরে যাব হৃদয়ে লেখা আছে ভালোবাসি কত।
তোমাকে ভালোবেসে আমি ধন্য আরিফ। শুধুই ধন্য আর কিছু না? কিছু না মানে অনেক কিছু। শোনো, তোমার কথা মাকে বলেছি। বলো কি, মাকে সত্যি বলেছ? মা কি বললো? তা তো বলা যাবে না। এই আরিফ দুষ্টুমি করো না, প্লিজ বলো না মা কি বললো। আমার তো মানি, তাই তোমার মায়ের কথা মনে পড়াতে কেমন যেন লাগছে, বলো না। শোনো, আমার মাকে দেখলে তোমারও খুব ভালো লাগবে। তোমার কথা শুনে তোমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে আরিফ, দেখাবো না? 100 বার 1000 বার দেখবে। আপনারও আমার মা তো, তোমারও অবশ্যই। কাল আর দেরি না, আজই এবং এক্ষুনি চলো। হ্যাঁ চলো। চলো, এটা আমাদের বাসা, তুমি বসো আমি মাকে ডাকছি। ঠিক আছে। তোমার বাবার নাম কি? এই এলাকার বিখ্যাত শিল্পপতি জননেতা হিম্মত শিকদার, আমার ড্যাডি। একি মা, তুমি দেখছি ইন্টারভিউ নেওয়া শুরু করেছো। ইন্টারভিউ করছিস কেন? আচ্ছা তোরা কথা বল, আমি নাস্তা নিয়ে আসছি। আমাকে একটু রং দাও না। আমি হিম্মত শিকদারের ছেলে নওশের শিকদার, আজ কেউ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। এবারে শয়তানটার পরিচয় পেয়েছি। ওর নাম নওশের শিকদার, ওর বাবার নাম হিম্মত শিকদার। হিম্মত শিকদার জবান এক, গুড। আজ দায় তুই সব মাল হালাবুটুর মোড়ে পৌঁছাবি। তুই চিনতে পেরেছিস তো? অফকোর্স আন্টি, অফকোর্স। শেষ পর্যন্ত আরিফ একটি ক্রিমিনাল মেয়ের সঙ্গে, যে লোক পবিত্র মাদারে অস্ত্রোপচার করে। না না, আমি চাই না আর কোনো ক্রিমিনাল মেয়ের সঙ্গে আমার ছেলে সম্পর্ক থাক। আসুক আরিফ। হ্যালো আরিফ, তুমি? আমি এক্ষুনি আসছি আরিফ। বলো কি তোমার জরুরি কথা? মানে আমার কথাটা তুমি কিভাবে নেবে? মানে তোমার ড্যাডি আর ভাইকে নিয়ে তুমি খুব গর্ব করো, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ তোমার এরকম চিন্তা ভাবনা? আচ্ছা, যদি কোনদিন জানতে পারো তোমার ড্যাডি একজন মুখোশধারী শয়তান আর তোমার ভাই একজন দুশ্চরিত লম্পট বদমাশ। আরে এসব কি বলছো? পুলিশে চাকরি করো বলে যাকে যা খুশি তাই? না বেজলি না, তোমার ধারণা ভুল।
তুমি কি জানো তোমার ভাইয়া আমার আমার বোনের ইজ্জতের উপর? আরিফ, তুমি যা যা বলেছ তার প্রমাণ দিতে পারবে? অফকোর্স। যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে আমাদের ভালোবাসা সত্যি হবে, আর যদি আমার কথা সত্যি হয় তাহলে আমার আমার ভালোবাসা। হ্যাঁ বলো, থামলে কেন? থেমেছি এই জন্য যে তোমার কথা সত্যি হলে আমার ভালোবাসার জন্য ড্যাডি আর ভাইয়ের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। প্রমিস, প্রমিস। আমার ড্যাডি মুখোশধারী শয়তান, ভাইয়া দুশ্চরিত্র লম্পট বদমাশ। না না, এ কি করে সম্ভব? আমাকে সব জানতেই হবে। কি দেখছো ভাইয়া? একবার এই ছবিটা কেন? ওনাকে চেনো না? ওনার নাম হিম্মত শিকদার। হিম্মত শিকদার? আজ বিকাল চার ঘটিকায় কৃষ্ণপুরের মাঠে বিশিষ্ট সমাজসেবক জনদরদি হিম্মত শিকদার ভাইয়ের নির্বাচনী জনসভা। শুনলে ভাইয়া, হিম্মত শিকদারের নির্বাচনী জনসভার মাইকিং হচ্ছে, যাই পত্রিকা অফিসে রিপোর্টগুলো জমা দিয়ে আমাকে আবার জনসভায় যেতে হবে। আমার আর আমার লোকদের কি অবস্থা করেছে? ওকে গ্রেফতার করুন স্যার। কোন দিকে গেছে? এই দিক দিয়ে গেছে।
আছে। কি হয়েছে? ইন্সপেক্টর আরিফ রাজুকে ধাওয়া করছে। সমান কারণ অপরাধীদের পক্ষে যারা কথা বলে তারও আইনের দৃষ্টিতে সমান অপরাধী। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কথাটা ইচ্ছে করে আমি তোমার কাছে গোপন রেখেছি মা। ওই খুনি সন্ত্রাসীটার সাথে ওর পরিচয় আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার ঘরে আসামি খুঁজতে? আমার ঘরে কেউ আসেনি। কারো ঘরে প্রবেশ করতে হলে তার অনুমতি প্রয়োজন, এটাও কিন্তু আইন। প্রিয়া, তুমি আমার বোন, বোনের ঘরকে পরের ঘর বলছো? আপন বোন হলে কথাটা মানাতো, আর তোমরা তো আমাদের আপন কেউ নও। ভুলে যাচ্ছ কেন? আমরা তোমাদের আশ্রয়দাতা। আসুন। হ্যাঁ, কি যেন বলছিলেন বলুন, আপনাদের জন্য কি করতে পারি? বিশ্বাস করেন এসপি সাহেব, আমার রাজু খুনি না, ও খুন করতে পারে না। দয়া করে ওকে গ্রেফতার করবেন না। সন্তান অপরাধী হলেও মায়ের মন কখনো তা বিশ্বাস করতে চায় না। আমি আমি নিজের চোখে দেখেছি ওই রাজুকে অবৈধ অস্ত্র হাতে সন্ত্রাস করতে, মানুষ খুন করতে। অনেক চেষ্টা করে ওই ক্রিমিনালটাকে আমি ধরতে পারিনি। ওর ভাগ্য শেষ পর্যন্ত ওকে এই ঘর পর্যন্ত টেনে এনেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি আঙ্কেল। কেমন মা আপনি সন্ত্রাসী ছেলের পক্ষে সাফাই গেতে এসেছেন? ওরকম সন্ত্রাসী সন্তান জন্ম দেওয়া পাপ, বেরিয়ে যান এখান থেকে। তার বাড়ি থেকে তাকে বের করে দিচ্ছেন। ড্যাডি, আরিফ যাকে অপরাধী ভাবছে সে অপরাধী নয়। আমি আমি রাজুকে ব্যক্তিগত ভাবে চিনি। প্রিয়া, গুরুজনদের সঙ্গে ভক্তি শ্রদ্ধা নিয়ে কথা বলতে হয়, এসবের মধ্যে তুমি নাক গলাতে এসো না। একটা গন্ধরাজকে যারা জঙ্গলি ফুল বানাতে চায় সেখানে নাক গলিয়ে তো শুধু তোর গন্ধই পাবো। ওই খুনি সন্ত্রাসীটা যদি আমার ছেলেও হতো তবু ওকে অভিশাপ দিতাম, মায়ের চোখের সামনে যেন ওর নির্মম মৃত্যু হয়। আপনি কি বলছেন? এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন না।
রাজি মরবে না, আলে রাজি মরবে না, আলে রাজি মরবে না। রাজু, 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 রাজু কোথায় তুমি? রাজু, রাজু, রাজু! প্রিয়া, তুমি আমাকে কত ভালোবাসো তা আমি আজ বুঝে গেছি। আমি চলে গেলাম, তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না। শুধু দুঃখ হচ্ছে যাবার সময় তোমাকে বলে যেতে পারলাম না, এটি রাজু। রাজু, কেন 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 তুমি চলে গেলে? তোমাকে তোমাকে এখন কোথায় পাবো, কোথায় পাবো? হারাম খোরের দল, সেদিন তোরা বলেছিলি জজের বংশ ধ্বংস হয়েছে, কিন্তু জজের বড় ছেলে রাজু বেঁচে থাকলো কিভাবে? ভুল হয়েছে বস, এবারের মতো মাফ করে দিন। তাই তো বলি, রাজু আমাকে কেন মারতে চায়? ড্যাড, শুধু বড় বড় কথা, রাজুকে মারা ওয়ান্টুর ব্যাপার, উল্টো আমি মরতে বসেছিলাম। মোর মাথায় একটা পেলা নাইছে। ড্যাড, মাথা গরম করে কোনো লাভ নেই, তুমি শুধু অর্ডার দাও। এক বনে দুই সিংহ থাকতে পারে না, রাজু পাগলা কুত্তা হয়েছে, রাজু এখানেও হামলা করতে পারে। তোরা শোন, রাজুর সকল শক্তির উৎস ওই এতিমখানা, তাই সুযোগ নাই ড্যাড, আপিলের সুযোগ নাই। রাত অনেক হয়েছে, আর কতক্ষণ অপেক্ষা করবেন? এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। ছোট খোকা এখনো ফেরেনি, প্রিয় কষ্ট পেয়েছে, সেই অভিমানে মেয়েটা কিছুই মুখে দেয়নি, ওদের ফেলে আমি একা খাই কি করে? ভাইজান, আপনি শুয়ে পড়ুন, আমি আরেকটু দেখি। ঠিক আছে। আরে ফোন করেছে, হ্যালো, কথা বলছিস না কেন খোকা? মায়ের জন্য বুঝি তোর কষ্ট হয় না? তোর অপেক্ষায় থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে পড়েছি বাবা। প্রিয়ার উপর রাগ করেছিস, বোনের উপর রাগ করতে নেই। আয় খোকা, তাড়াতাড়ি চলে আয়। হ্যালো আরিফ, হ্যালো, রেখে দিল খোকা। কেন আমি মাকে মা বলে ডাকতে পারলাম না, ছোট ভাইকে কাছে পেয়েও জড়িয়ে ধরতে পারলাম না? হে খোদা, এত বড় শাস্তি তুমি আমাকে কেন দিলে? অভিশাপ যখন দিলেই মা, তখন তোমার চোখের সামনে মরার অভিশাপ কেন দিলে মা? সন্তানের মৃত্যু কি মা কখনো সহ্য করতে পারে? বলো মা, বলো। শক্তি পাটোয়ারি, তোর সন্ধান যখন আমি পেয়েছি, তখনই রাজুর হাত থেকে তুই কিছুতেই বাঁচতে পারবি না, তুই কিছুতেই বাঁচতে পারবি না। মালা,
শিকদারের লগে টক্কর। রাজু ভাইয়া, রাজু ভাইয়া, রাজু ভাইয়া, রাজু ভাইয়া, রাজু ভাইয়া, রাজু ভাইয়া, কি হয়েছে? ভীমবর শিকদার লজ্জা রাজু ভাইয়া শহরে চল। কিরণ, আশা, রাজু, মা, 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 এ কি হলো? মা, একবার ভাই আমার বাদশা, তোরাও আমাকে চেনে চলে গেলি। মা, 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 সব খতম।
এবার আমাদের নতুন ফর্মুলার কাজটা। ফোন লাগান। হ্যালো, রোজারিও স্পিকিং। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, খবর কি? আরে খবরটা তোমার কাছে, আমি রেডি। তুমি ডলার নিয়ে হোটেল ডেট অফ নাইটে রেডি থাকো, আমি এক্ষুনি আসছি। এতগুলো ডলার, শেষে পুলিশে ঝামেলা হলে তুমি আমি দুজনে বিপদে পড়বো। আরে না, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছি। মনে নেই 15 বছর আগে জজ খালেদকে ফাঁসি দিয়ে হত্যা করে শক্তি পাটুয়ারি থেকে হিম্মত শিকদার হয়েছি? তাছাড়া কাজে বাধা দিয়েছিল বলে নিজের ওয়াইফকেও খুন করতে বাধ্য হয়েছিলাম। তাহলে আর কথা না, ফাইনাল দেখা হচ্ছে তোমার সঙ্গে আমার হোটেল ডেট অফ নাইটে। ওকে ওকে ওকে। বিদেশি বন্ধু, এবার তোমার সিরিয়াল। বুঝলি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো মা? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি তা তুমি ভালোভাবে জেনেছ, কারণ ইউ আর ভেরি ক্লেভার। কিন্তু কখনো ভাবতেই পারোনি তোমার এতদিনের সব অপকর্মের কথা আমি জেনে যাব। বুঝলি, ভাবার জন্য ড্যাড আরিফ ঠিকই বলেছে, তুমি একটা খুনি স্মাগলার, তুমি সন্ত্রাসীদের গডফাদার। বুঝলি, বড্ড বেশি হচ্ছে কিন্তু। তুমি আমার আম্মিকে খুন করেছ, তুমি একটা খুনি। তুমি জর্জ খালিদকে ফাঁসি দিয়ে হত্যা করেছ, নাম বদল করে হয়েছ হিম্মত শিকদার। তুমি শক্তি পাটোয়ারি, কিন্তু কোন শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। আই হেট ইউ। চুপ করো। চুপ করব না, আমি চিৎকার করে বলবো, তুমি আমার আম্মিকে খুন করেছ, জর্জ খালেদকে ফাঁসি দিয়ে হত্যা করেছ। চলো তুমি। ড্যাডি, ড্যাডি, দরজা খোলো, দরজা খোলো। বিদ্রোহী রাজু, হিম্মত শিকদার কোথায়? ওকে আমি খুন করবো। ড্যাডিকে আপনি খুন করবেন? হ্যাঁ হ্যাঁ, খুন করবো। কোথায় তোমার ড্যাডি? লোকটি ড্যাডিকে খুন করতে এসেছে, এর পেছনে কোনো রহস্য আছে। এই মেয়ে কি ভাবছো? কোনো চালাকি করার চেষ্টা করবে না, বলো তোমার ড্যাডি কোথায়? এ মানে হোটেল ডেট অফ নাইটে। Boom.
বের করবে না তাহলে হিম্মত শিকদারকে খুন করবো। ঠিক আছে ঠিক আছে, এই অস্ত্র বের করিস না। আরে রাখো তোমার, কিন্তু আগে বসের বাঁচাই দইব। হ্যালো ইন্সপেক্টর আরিফ বলছেন, খুনি সন্ত্রাসী রাজু হিম্মত সিকদার রে জিম্মি কইরা খেতার মরে লয় যেতেছে। তোমরা দিকে যাও। ইয়েস স্যার। তোমরা দিকটা। ইয়েস স্যার। আইন নিজের হাতে তুলে নেও না, আত্মসমর্পণ করো। দেখো পুলিশ তোমাকে ধরতে এসেছে, তুমি পালাও, এই ফাঁকে আমিও পালাই। যাই যাই। হ্যাঁ আপিলের সুযোগ নাই। আমার ডিউটি শেষ। তোমার ডিউটি শেষ হতে পারে, কিন্তু আমার শুরু। তুমি জানো না তোমার শেষ পরিণতি কি। সেদিন তুমি আমাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে, আমার মৃত বাবার কেস ফাইল রক্ষা করে আমাকে চিরঋণী করেছিলে। মনে অজান্তে তোমাকে ভাইয়া বলে ডেকেছিলাম, কিন্তু প্রমাণ করে দিলে খুনি সন্ত্রাসীদের কোনো ভাই থাকতে পারে না। বুঝলে বাবাকে খুন করে তুমি প্রমাণ করলে হিম্মত সিকদারের সঙ্গে তোমার পূর্ব শত্রুতা ছিল। কে তুমি বাবা, কে তুমি বলো, কে তুমি? চুপ করে থেকো না, যাকে আমার মা সহ্য করতে না পেরে অকাল মৃত্যুর অভিশাপ দিয়েছিল। বাস বাস ইন্সপেক্টর, অনেক হয়েছে, আর কোনো কথা নাই, চলুন। রাজু সন্ত্রাসী আমার বাবাকে কিডন্যাপ করেছে, বেঁচে আছে না মরে গেছে সে চিন্তায় আমি অস্থির, আর তুই এদিকে আনন্দ করছিস। আজ আমি তোকে মেরেই ফেলবো। থাম 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 থাম, ভেজাল করিস না, ভেজাল করিস না। আরে কুত্তা ড্যাড তুমি, আমার মডার্ন ফর্মুলার কারিশ্মায় রাজুর হাতে তুলে দিয়েছি ফকিরাকে। ফকিরাকে খুন করে রাজু ইন্সপেক্টর আরিফের কাছে আত্মসমর্পণ করেছে। ফকিরাকে খুনের দায়ে, অর্থাৎ আমাকে খুনের দায়ে রাজুর ফাঁসি হবে, ফাঁসি। ড্যাডি কুত্তা, সত্যি তোমার জুড়ি নেই হিটলার ড্যাডি। রাজু তুমি চলে যাওয়ার পর তোমাকে আমি অনেক খুঁজেছি, জানি না তুমি এখন কোথায় আছো, কেমন আছো। প্রিয়া। কে? এই যে প্রিয়া,
নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি? আনন্দের। আনন্দের? হ্যাঁ, এক খুনি সন্ত্রাসীকে গ্রেপ্তারে আনন্দ, হিম্বল শিকদারকে খুনের দায়ে রাজুকে আমি গ্রেপ্তার করেছি। কে অবাক হলে? অবাক হব কেন, হিম্মত শিকদার খুন হয়েছে এ তো খুশির খবর। আরো খুশি লাগছে যে খুন হওয়া ব্যক্তিটি বিজলির বাবা। প্রিয়া, তুমি কি বলতে চাচ্ছ তা আমি বুঝেছি। রাজুর গ্রেপ্তারের বিষয়টি তুমি সহ্য করতে পারছো না, কারণ ওই খুনি সন্ত্রাসীটাকে তুমি ভালোবাসো। রাজুকে আমি ভালোবাসি, রাজু আমার প্রেম, রাজু আমার জীবন। আর সেই রাজুকে গ্রেফতার করে তুমি আমাকে শুধু মিষ্টি খাওয়াবে? তোমার মিষ্টি তুমি খাও। এই কলমের শক্তি কত তা তুমি জানো না। আমি লয়ার, তুমি রাজুকে গ্রেফতার করেছো আর আমি রাজুকে মুক্ত করবই। তুমি এখন আসতে পারো। মৃত্যুদণ্ড যার একমাত্র নিয়তি তার ছায়া দেখাও যে পাপ। প্রিয়া, কেন এসেছো তুমি? মৃত্যুর কাছাকাছি এলে জীবন অনেক ছোট হয়ে যায়। মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে ডাকলেও আমার বুকের সমস্ত ভালোবাসা দিয়ে তোমার মৃত্যুকে আমি দূরে ঠেলে দেব রাজু। তা না হলে আমি কে নিয়ে বাঁচবো রাজু? সমাজে কিছু কিছু অলিখিত আইন আছে যা লিখিত আইনের চেয়েও শক্তিশালী। সেই আইনের সাহায্যে তোমাকে তোমাকে আমি মুক্ত জীবনে ফিরিয়ে আনবো রাজু। তুমি শুধু আমার প্রথম এবং শেষ অনুরোধটুকু রাখো। এই তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, জীবনে কোনোদিন তোমাকে আর কোন অনুরোধ করব না। বল কি অনুরোধ? আমার জীবনের প্রথম মামলায় আমাকে তুমি তোমার উকিল হিসেবে সামিল হতে দাও রাজু। প্লিজ প্লিজ এখানে এখানে সইটা করে দাও। সই আমি করে দিতে পারি, তবে একটা শর্তে। এই মামলায় তোমাকে হেরে যেতে হবে। হেরে যাব? হ্যাঁ, এই মামলায় তোমাকে হেরে যেতে হবে। রাজু, তুমি কি বলছো জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি সজ্ঞানে বলছি, এই মামলা তোমাকে হেরে যেতে হবে। কিন্তু কেন, কেন তুমি আমাকে হেরে যেতে বলছো বলো? সব কেন উত্তর হয় না প্রিয়া। উত্তর জানার অধিকার কি আমার নেই? আছে। তাহলে বলছো না কেন? এই মামলায় হেরে গেলে তার ফলাফল কি হবে তা তুমি জানো? হ্যাঁ আমি জানি, আমার ফাঁসি হবে। ফাঁসি? তোমার ফাঁসি হলে আমি আমি কি দিয়ে বাঁচবো? জীবনের সব চাওয়া পূরণ হয় না প্রিয়া, আমার জন্য দুঃখ করো না। মামলায় কেন তোমাকে হেরে যেতে বলছি জানতে চাও? ফাইলটা দাও। নাও। ও
জজ খালিদ সাহেব তোমার বাবা? কথা বলো রাজু, কথা বলো। শক্তি পাটোয়ারি যে আমার বাবার খুনি, এই ক্যাসেট তার প্রমাণ। এবার তুমি চলে যাও প্রিয়া, আর একটা কথা জেনে যাও, যিনি আমাকে অভিশাপ দিয়েছেন তিনি অন্য কেউ না, তিনি আমার গর্ভধারিণী মা, পুলিশ ইন্সপেক্টর। আমার আপদ ছোট হয় রাজু, মামলায় হেরে গিয়ে মায়ের কথাকে সত্য প্রমাণিত করো, ফাঁসির দড়িতে যেন আমার মৃত্যু হয়। প্রিয়া কি হয়েছে, কাঁদছিস কেন? তাতে আপনার কি? প্রিয়া তুই এভাবে অবাক হচ্ছেন? আপনার জন্য, শুধু আপনার জন্য জীবনের প্রথম মামলায় আমি আমি শামিল হতে পারছি না। প্রিয়া এটু কি বলছিস? যাকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম তার তার এখন ভীষণ বিপদ, খুনের দায় হয়তো ওর ফাঁসি হতে পারে, অথচ অথচ আমি আইনের লোক হয়েও কিছুই কিছুই করতে পারছি না। আপনি আমার চরম শত্রু। বাহ প্রিয়া বাহ, আমি বুঝতে পেরেছি, ওই খুনি সন্ত্রাসী রাজুই তোর মাথা খারাপ করে দিয়েছে। এই তো লেখাপড়া, এই তো নীতি আর আদর্শ। যে রাজুকে একদিন ঘৃণা করে অভিশাপ দিয়েছিলেন, জানেন জানেন তার পরিচয়? না, তার প্রয়োজন নেই। সন্ত্রাসীর পরিচয় শুধু সন্ত্রাসী, খুনির পরিচয় খুনি। না, সবই ভুল। দেখুন, ভালো করে দেখুন, দেখুন। ওই রাজুই আমার হারিয়ে যাওয়া সন্তান। হ্যাঁ, যাকে আপনি অভিশাপ দিয়েছেন। না, আমি কি করেছি খোদা, নিজের সন্তানকে আমি অভিশাপ দিয়েছি। হ্যাঁ, সেই অভিশাপ আজ আমার ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেছে। না প্রিয়া, না, রাজুর কিছুই হবে না, তুই ওকে বাঁচা মা। বাহ আন্টি বাহ, যে রাজুকে খুনি সন্ত্রাসী ভেবে একদিন নির্মম মৃত্যুর অভিশাপ দিয়েছিলেন, আজ নিজের সন্তান বলে সেই রাজুকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। কেমন মা, কেমন মা আপনি? সন্তান হারা মায়ের মনে কত কষ্ট, কত যন্ত্রণা, তা তুই বুঝবি না। তুই তো মা হসনি, তাই আমার মনের কষ্ট ও যন্ত্রণা গুলো তুই বুঝতে পারছিস না। তুমি আমার রাজুকে বাঁচা, আমি আমি তোর পায়ে ধরি মা। কি করছেন আপনি? সেই ছোটবেলা থেকে আমাকে আপনি কলি পিটি করে মানুষ করেছেন, কোনো দিন মায়ের অভাব বুঝতে পারেনি, আজ সন্তানের জন্য না আন্টি না আমাকে পাপি বানাবেন না। রাজু আমার ভালোবাসা, আমার জীবন, আমার মরণ, আপনি রাজুর মা, আমার মা, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন মা, আমাকে ক্ষমা করুন। আমার স্থান তো রাজুকে বাঁচাতে হবে, আর দেরি নয় মা। কিন্তু কি করে,
রাজু আমাকে এই শর্ত দিয়েছে, এই মামলায় আমাকে হারতে হবে। ভুলে যাও এই শর্তের কথা, আমি রাজুর মা হয়ে তোকে আদেশ করছি, এই মামলায় তোকে জিততেই হবে। মা? হ্যাঁ, মুছে ফেল চোখের পানি, পরে নে ওই আইনের পোশাক, ওকে যাওয়ার জন্য তৈরি হ। আদালতে যাওয়ার আগে একবার তুই আমাকে রাজুর কাছে নিয়ে চল মা। সংসার চালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছিল, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল, সেই শক্তি পাটোয়ারিকে আমি নির্মমভাবে হত্যা করে বাবার হত্যার প্রতিশোধ দিয়েছি মা। ঠিক করেছিস, যে অভিশাপ একদিন আমি তোকে দিয়েছিলাম সে অভিশাপ আমি ফিরিয়ে নিলাম বাবা। আমি সব শুনেছি মা। ভাইয়া, আরে ভাইয়া, কাছে পেয়ে সেদিন আমি বুঝতে পারিনি তুমি আমার সেই রাজু ভাইয়া। শক্তি পাটোয়ারিকে খুন করে যে গর্ব তুমি অর্জন করেছ সেই গর্ব। অর্ডার, অর্ডার, সওয়াল জবাব শুরু করা হোক। মহামান্য আদালত, আসামি রাজু, এদেশের প্রথম সারির নেতা চন্দ্রদরদি হিম্মত সিকদারকে মর্মান্তিক ভাবে খুন করে যে লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনা সৃষ্টি করেছে তাতে সমগ্র দেশবাসী মর্মাহত বিচলিত। মিথ্যে, সব মিথ্যে। আমি খুন করেছি শক্তি পাটোয়ারিকে, হিম্মত সিকদারকে আমি চিনি না। না, আপনি হিম্মত সিকদারকে খুন করেছেন। না, আমি শক্তি পাটোয়ারিকে খুন করেছি। না, আপনি হিম্মত সিকদারকে খুন করেছেন। না, না, আমি শক্তি পাটোয়ারিকে খুন করেছি। অসম্ভব, আপনি হিম্মত সিকদারকে খুন করেছেন। আফসোস সঞ্জয় রানার, আমার মক্কেল রাজুর সাথে আমার প্রতিপক্ষ খামাখাই তর্ক করছেন। শক্তি পাটোয়ারিকে খুন করার কথা আমার মক্কেল বারবার স্বীকার করার পরও হিম্মত সিকদারের খুনের ঘটনা জোর করে তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইওর অনার। ইওর অনার, ইন্সপেক্টর আরিফ ঘটনার সময় আসামি রাজুকে গ্রেপ্তার করেছে, তাই প্রথমেই ইন্সপেক্টর আরিফকে এই বিষয়ে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা ইন্সপেক্টর আরিফ, আসামি রাজুকে আপনি কিভাবে গ্রেপ্তার করেছেন? আমি রাজুকে গ্রেপ্তার করিনি, হিম্মত সিকদারকে খুন করার পর রাজু আত্মসমর্পণ করে। ধন্যবাদ ইন্সপেক্টর আরিফ, আপনি এখন আসতে পারেন। ওকে। ইন্সপেক্টর আরিফও বলে গেলেন আসামি রাজুই হিম্মত সিকদারকে খুন করেছেন, অথচ আসামি রাজু মিথ্যে বলছেন। কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা জানা অতি জরুরি ইওর অনার। ইন্সপেক্টর আরিফ হিম্মত সিকদারের কথা বললেও তাই ন্যায় বিচারের স্বার্থে আমাদেরকে ফিরে যেতে হবে 15 বছর আগে জজ খালেদ হত্যার ঘটনায়, প্রমাণের অভাবে যার বিচার আজও হয়নি ইওর অনার।
ইউর অনার, এই রাজি হচ্ছেন জজ খালেদ সাহেবের বড় ছেলে, ইন্সপেক্টর আরিফ ছোট ছেলে, আর মিসেস রেহানা জজ সাহেবের স্ত্রী। এরা সবাই বেঁচে আছে। মহামান্য আদালত, জজ খালেদ হত্যার বিচার আমিও চাই। তাহলে হিম্মত সিংটা হত্যার সাথে জজ খালেদ হত্যার কি সম্পর্ক? সম্পর্ক আছে ইওর অনার। জজ খালেদকে যারা হত্যা করেছিল তারাই আবার জজের বড় ছেলে রাজুকে হত্যা করার জন্য সেই শিক্ষা এতিমখানায় গণহত্যা চালায়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিন রাজু বেঁচে গেলেও মারা যায় অসংখ্য এতিম মাসুম বাচ্চা, মারা যায় রাজুর পালিত মা, ভাই আর তিন বন্ধু। বড়ই মর্মান্তিক ইওর অনার, বড়ই মর্মান্তিক। ইওর অনার, আমি বুঝতে পারছি না হিম্মত সিকদার হত্যার সাথে এতিমখানার গণহত্যার কি সম্পর্ক? সম্পর্ক আছে ইওর অনার। এতিমখানার গণহত্যা আর জজ হত্যা একই ব্যক্তির কাজ, আর সেই জঘন্য ব্যক্তিটি হচ্ছেন হিম্মত সিকদার নামধারী শক্তি পাটোয়ারি। অবজেকশন ইওর অনার। লেট মি ফিনিশ। মহামান্য আদালত, 15 বছর আগে জজ খালেদের আদালতে শক্তি পাটোয়ারির ছোট ভাই কুখ্যাত খুনি সন্ত্রাসী গাঙ্গুয়া পাটোয়ারির ফাঁসির রায় হয়। ফাঁসি কার্যকরের আগে শক্তি পাটোয়ারি জজ খালেদকে কিডন্যাপ করে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে এবং নাম বদল করে হয়ে যায় হিম্মত সিকদার। আমার বিজ্ঞ প্রতিপক্ষ সুন্দর একটি গল্প সাজিয়েছে ইওর অনার। তর্কের জন্য প্রয়োজন প্রমাণের, কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আমার প্রতিপক্ষ আসামিকে বাঁচানোর জন্য খামাখাই তর্ক করছেন। আসামি রাজুই যে হিম্মত সিকদারকে খুন করেছেন তার প্রমাণ তারই ছোট ভাই ইন্সপেক্টর আরিফের জবানবন্দিতে আমরা পেয়েছি। তাই হিম্মত সিকদারকে খুন করার অপরাধে আসামি রাজুকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ প্রার্থনা করছি ইওর অনার। এখন যখন সুযোগটা পেয়েছি ফাঁসির আদেশটা দিয়েই ফেলি। হিম্মত সিকদার এবং শক্তি পাটোয়ারি যে একই ব্যক্তি এই ক্যাসেটটি তার প্রমাণ। ইওর অনার, প্রমাণের জন্য ক্যাসেটের প্রয়োজন নেই ইওর অনার, প্রমাণ আমি। আদালতে সর্বনাশ। মহামান্য আদালত, শক্তি পাটোয়ারি আর হিম্মত সিকদার একই ব্যক্তি, যিনি 15 বছর আগে জজ খালেদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। আর ওই জঘন্য ব্যক্তিটি অন্য কেউ নয় ইওর অনার, আমারই জন্মদাতা পিতা। আমি তাকে ঘৃণা করি, চরম ঘৃণা। Proceed, proceed on. সমাজ সেবার অন্তরালে ড্যাডি ছিল একটা মুখোশধারী শয়তান। ড্যাডির অপকর্মের প্রতিবাদ করায় আম্মিকেও ড্যাডি হত্যা করে। ড্যাডি পাপী প্রায়শ্চিত্ত হয়েছে ইওর অনার, তাই ড্যাডির মৃত্যুর জন্য রাজু ভাইয়ের শাস্তি হোক। আমি তো চাইনি ইওর অনার, আমি তো চাই না ইওর অনার। পিতার বিরুদ্ধে মেয়ের সাক্ষী শোনার পর এটাই প্রমাণ হয় যে শক্তি পাটোয়ারি আর হিম্মত সিকদার একই ব্যক্তি, যিনি জজ খালেদকে হত্যা করেছিলেন। তাই জজ খালেদ হত্যার আসামি শক্তি পাটোয়ারি ওরফে হিম্মত সিকদারকে খুন করার কারণে তৎকালীন সরকারের ঘোষণা ও এই সব পত্রিকার নিউজ অনুযায়ী আমার মক্কেল রাজুকে 10 লক্ষ টাকা পুরস্কার এবং একই সাথে তাকে এক্সকিউজ মি স্যার, পুলিশ আবার এই মুহূর্তে কোন ঝামেলা পাকাতে এলো। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে খুন হবে একটি হিম্মত সিকদার নয়। হিম্মত সিকদারের একান্ত সহযোগী ফকিরা। বন্ধ করে বিচার,
ও জজ নয়, ভণ্ড, প্রতারক। আমি সত্যি করে বলছি, ও জজ নয়, একজন সন্ত্রাসী। আমি আসল জজ। আমাকে বেঁধে রেখে ও ভুয়া জজ সেজেছে। ও একটা পাগল। এটা পাগলাগার নয় যেখানে পাগলামি করবে। এই গ্রেপ্তার করো ওই ভুয়া জজকে। না, গ্রেপ্তার আমাকে নয়, গ্রেপ্তার করো ওই শয়তানকে। ব্যাপারটা রহস্যজনক মনে হচ্ছে। বুঝেছি, দুজনকে গ্রেপ্তার করো। মম, ইয়েস স্যার। খবরদার, ডোন্ট মুভ। এগোবার চেষ্টা করলে আসল জজকে মেরে ফেলব। ড্যাডি, একি জজি নকল? আশ্চর্য, ও মাই গড, এত বড় ধোকা। ডোন্ট মুভ, গুলি হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই, তুই আমার ড্যাডিকে মারতে চেয়েছিলি, আজ আমি তোকে মারব। চুপ কর হারামজাদা। শক্তি পাটোয়ারি, তুই এখনো বেঁচে আছিস? আলবাত, তোর বাবার মতো তোকেও ফাঁসিতে ঝুলিয়ে মারবো বলেই তো এই নাটক। এখন দেখছি জজের ফুল ফ্যামিলি আমার হাতে মরার জন্য বেঁচে আছে। এই সবাই জেনে চল। সবাইকে নিয়ে আয়। যন্ত্রণার পর তোর মৃত্যু আর এবার তোর মাথা কাটবো। মাথা ভাইয়া, ভাইয়া, আরে ভাইয়া আমার, আমাকে গ্রেপ্তার কর ভাইয়া। জীবন বাজি রেখে তুমি আমাকে, এদেশের একজন জাজকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছ। আমি চাই না আমার পিতার মতো সন্ত্রাসীদের হাতে আর কোন জজের মৃত্যু হোক। তোমার মতো বীরের মৃত্যু হতে পারে না, তুমি এদেশের অহংকার। আমি তোমার জন্য উপর মহলে সুপারিশ করব।
चलो भैया। राजू। प्रिया। राजू, बाबा। चलो। चलो। राजू। राजू।